আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো নূর আবায়ার ভিডিও তো আগেই দেখেছেন, তবে এটা হচ্ছে কাস্টমাইজ করা। অ্যান্ড আমার কাছে যেহেতু দুইটাই আছে, তো সেই ক্ষেত্রে আমি আজকের ভিডিওতে দুইটার মধ্যেই যে কাস্টমাইজের ডিফারেন্টগুলো আছে সবগুলোই দেখিয়ে দিব। সো অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং দুইটাই থাকছে দুই কালারের ভিতরে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমি ফার্স্টেই কিছু জিনিস ক্লিয়ার করে দিই। যেমন আমরা যে আবায়াটা লঞ্চ করেছিলাম এটাই হচ্ছে হোয়াইট কালারের মধ্যে, এবং আপু এটার মধ্যেই বেশ কিছু কাস্টমাইজ করে নিয়েছেন তার পছন্দ অনুযায়ী। তো আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই সব ধরনের সুবিধা থাকছে, আপনারা যে কোনো রকমের কাস্টমাইজ চাইলে করে নিতে পারবেন। ফার্স্টেই আমি আমাদের আবায়াটার ডিটেল আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আপনারা একটা বাটন দিয়ে হাতা পেয়ে যাবেন। এটা কিন্তু উপরের কোটি আবায়াটা, নিচে হচ্ছে আপনার একটা ইনার বোরখা আছে। নিচে কিন্তু ইনারটা আপনার যেই গাউন বোরখাগুলো হয়ে থাকে কোমরে জোড়া দিয়ে, সেই গাউন বোরখাটা, এবং হচ্ছে এরকম টাইপের একটা স্লিপস পেয়ে যাবেন। এগুলো এটা আপনারা সিঙ্গেলও ইউজ করতে পারেন, কারণ এই নর্মাল বোরখাগুলো তো আসলে আমরা সবসময় রেগুলার ইউজ করে থাকি। এবং আবায়া কোটি দুইটার মধ্যে আপনারা এরকম গোল গলা পেয়ে যাচ্ছেন। এবার কাস্টমাইজটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু এটা ইনার বোরখা হিসেবে থাকবে, সেই ক্ষেত্রে আপু হচ্ছে গাউন বোরখা না নিয়ে কুচি বোরখা নিয়েছেন, যাতে এটা উনি রেগুলার যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। আপনারা গাউনটাও চাইলে নিতে পারছেন। নেক্সট ওয়ান, সবচেয়ে বড় কাস্টমাইজ হচ্ছে এই আবায়াটার মধ্যে। তো এখানে এক্সট্রা করে একটা হিজাব পোর্শন লাগিয়ে নিয়েছেন, যাতে হচ্ছে উনি একেবারে হিজাব সহ আবায়াটা পরতে পারেন। তো সেই ক্ষেত্রে এটা পরার পরে কীরকম লাগে আমি দেখিয়ে দেবো। বাকি সব এটার ক্ষেত্রে সেম ওটার মতোই, জাস্ট ওটাতে গোল গলা ছিল। অ্যান্ড এটার ক্ষেত্রে এটা আপু সাথে হিজাবটা হচ্ছে অ্যাটাচ করে নিয়েছেন, যাতে দুইটা দিয়েই একটা কাজ হয়ে যায়। তো এই ছিল আমাদের দুইটা আবায়ার মধ্যে ডিফারেন্ট। এটা হচ্ছে আপনার বুকে কুচি দেয়া, এবং আমি যেটা পরে আছি এটা কিন্তু গাউন বোরখায় পরে আছি। তো সেই ক্ষেত্রে আপনারা দুই ধরনেরই পেয়ে যাচ্ছেন। তো এই বোরখার সেটের মধ্যে আপনারা একটা ইনার বোরখা, একটা কোটি, প্লাস হচ্ছে হুডি নিকাব পেয়ে যাচ্ছেন। তো এবার আমি হুডি দুটার মধ্যে ডিফারেন্ট আপনাকে দেখিয়ে দিব। হোয়াইট কালারটা যেহেতু রেগুলারটা, তো সেই ক্ষেত্রে এটা নর্মাল যে হুডিগুলো থাকে সেটার মতোই হয়েছে, আলাদা আলাদা করা দুইটা পার্ট। সামনের পার্টটা আপনাদের আলাদাভাবে পড়তে হচ্ছে, এবং পেছনের পার্টের ক্ষেত্রে হচ্ছে রাবার স্টেম থাকছে, যেটা আপনাদের খোপার নিচে দিয়ে তারপরে হচ্ছে সেট করে রাখতে হয়, দুইটা পার্ট পার্ট করে আলাদা করা। অনেকের ক্ষেত্রে এই রাবার সিস্টেমভাবে পড়তে অনেক প্রবলেম মনে হয়, খুলে আসে বা হচ্ছে ঢিলা লাগে। তো সেই ক্ষেত্রে আপু এটা কাস্টমাইজ করে নিয়েছেন, উনি একেবারেই জয়েন দেয়া হুডি তৈরি করে নিয়েছেন। সেম হুডি, জাস্ট হচ্ছে এটা জয়েন করা, এটা জাস্ট আপনাদের একবারই পড়তে হবে। অর্থাৎ হচ্ছে আপনাদের এই ফিতাটা জাস্ট একবার বেঁধে নিলেই হয়ে গেল। অ্যান্ড হচ্ছে পেছনে যে পার্টটা আছে সেটা হচ্ছে আপনার এই সামনের নিকাবের পার্টের সাথে একেবারেই অ্যাটাচ করা আছে। তো সেই ক্ষেত্রে আপনাদের আর দুইবার পরার ঝামেলা নিতে হচ্ছে না। যেটাই হচ্ছে আমাদের অ্যাটাচ হুডির ফুল লুক, এটাই আমার কাছে একটু বেশি ভালো মনে হয়েছে। এরপরে বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা যেরকম খুশি নিতে পারেন। তো এবার চলুন এটাকে পড়তে হয়, পরার পরে কীরকম লাগে সেটা দেখিয়ে দিচ্ছি। সো আমি যেহেতু গাউন বোরখাটা পরেই আছি, তো এটার উপরেই পরে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের হিজাব অ্যাটাচ আবায়াটা। নর্মালি আমরা যেভাবে বডি কভার হিজাব পরি সেম ওভাবেই পরে ফেলেই হয়ে যাবে। অ্যান্ড এখানে এরকম দুটো ফিতা দেওয়া হয়েছে, যাতে হচ্ছে আপনারা একেবারেই আপনাদের ফেসের মাপে সুন্দরভাবে এটা বেঁধে নিতে পারেন। এটা নিলে একটাই সুবিধা যে আপনাদের সাইড দিক দিয়ে কোনোভাবেই ঘাড় দেখা যাওয়ার কোনো চান্স থাকে না, কারণ হচ্ছে আপনারা অন্য টাইপেরগুলো পরলে সেই ক্ষেত্রে আপনি হুডি পরলে সাইড দিক দিয়ে ঘাড় দেখা যেতে পারে, কিন্তু এটার ক্ষেত্রে এই ধরনের কোনো চান্সই থাকছে না। ইনার হিজাবও পরা লাগছে না, এবং ফুল আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই কভার হয়ে আছে। তো আপনারা চাইলে এরকমও পরতে পারেন, তবে এটা পরলে একটু ফাঁকা ফাঁকা লাগে, দ্যাটস ওয়াই হচ্ছে আপনারা হুডিটা চাইলে পরতে পারছেন। এটার ক্ষেত্রেও সেম, এখানে আপনারা একটা বাটন সিস্টেম করে নিলে এটা হাতা হয়ে যাচ্ছে। বাকি এটা কিন্তু আপনার একেবারেই ফুল বডি কভার একটা হিজাবও বলতে পারেন। এবং যদি কারো মনে হয় যে আমি এক টাইমে এটা পরবো এক টাইমে পরবো না, তারা এরকমভাবে এটা জাস্ট গলায় নামিয়ে রেখে দিতেও পারেন, সেই ক্ষেত্রেও এটা কোনো প্রবলেম হবে না। তো এটা কিন্তু আপনারা দুইভাবেই চাইলে ব্যবহার করতে পারছেন। অ্যান্ড এটা পরলে আপনাদের এক্সট্রা কোনো ধরনেরই ইনার হিজাব বা কিছুই পরতে লাগছে না, এটা দিয়ে আপনার ফুল সব কিছু কভার হয়ে থাকছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার উপরে আপনারা যে কোনো ধরনের নিকাবই পরতে পারছেন, থ্রি লেয়ার, ফোর লেয়ার, ফাইভ লেয়ারগুলো, যেগুলোর সাইডে ঘাড় দেখা যায়। তো এটা পরলে আপনার কোনো ঘাড় দেখা যাওয়ার চান্স থাকছে না, তো আপনারা খুব ইজিলি এগুলো পরতে পারছেন। তো এবার আমি হচ্ছে হুডিটা পরে দেখিয়ে দিচ্ছি। যদি এটা না থাকতো সেই ক্ষেত্রে আমাদের ভিতরে কিন্তু ইনার হিজাব পরতে হতো, যেহেতু এটা পরে আছে তাই আর কিছু পরলাম না। এবার হচ্ছে আপনারা এরকমভাবে বড় দিকটাকে সামনের দিকে নিয়ে এই ফিতাটাকে একেবারে আপনার খোপার উপরে বেঁধে নেবেন। অবশ্যই আপনাদের হচ্ছে খোপার উপরে বাঁধতে হবে, তাহলে এটা পারফেক্টলি সেট হয়ে থাকবে। ঠিক আমি যেভাবে বেঁধেছি এরকমভাবে বাঁধলেই হবে, খুব বেশি টাইট করারও দরকার নেই এবং খুব বেশি ঢিলারও দরকার নেই। দেন এই উপরের পার্টটিকে জাস্ট উল্টিয়ে দিলেই হয়ে গেল, কোনো ধরনের রাবার নেই, বা রাবার দেওয়ার পরে অনেকেরই সামনের দিকে চলে আসে, খুলে যাওয়ার চান্সেস থাকে, এবং সাইড দিকটাও দেখতে পাচ্ছেন আপনারা এরকম পেছনের দিকে রাখলেও কোনো সমস্যা নেই। এটাও বেশ লং ছিল, 50 ইঞ্চি লংয়ের, আপনারা আপনাদের সাইজ অনুযায়ী যে কোনোভাবেই তৈরি করে নিতে পারছেন। পরতেও যতটা ইজি এবং আরামদায়ক, দেখতেও তত বেশি সুন্দর। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের কাস্টমাইজ আবায়ার ফুল ডিটেইলস।
পুরো সেটের মধ্যে আপনারা এরকম ইনার আবায়া প্লাস হচ্ছে এই হুডি নিকাবটা পেয়ে যাচ্ছেন। তো চলুন হচ্ছে এটার আরও কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্টে আমি হচ্ছে হুডি ছাড়া এটার লুকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। হুডি ছাড়াও কিন্তু এটা বেশ ভালো লাগে, আপনারা চাইলে এরকম সিঙ্গেলও ইউজ করতে পারছেন। এবং আপনারা চাইলে এগুলো প্রত্যেকটাই পার্ট পার্ট ভাবে আলাদা সিঙ্গেল অর্ডার করতে পারেন, যেমন শুধু ইনার বোরখাটা। কেউ যদি হচ্ছে এই আবায়াটা হিজাব আবায়াটা অর্ডার করতে চায়, তারাও চাইলে সিঙ্গেল শুধু এটাই অর্ডার করতে পারবেন। পুরোটাই কিন্তু একটা বেশ সুন্দর কালেকশন এবং হচ্ছে অনেক বেশি লং। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কাস্টমাইজ করে তৈরি করার যে কোনো সুযোগ পাচ্ছেন। কালার অ্যাভেলেবেল আছে, প্রত্যেকটার ফেব্রিক আপনারা অরিজিনাল চেরি জর্জেটের মধ্যে পেয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। যার যার অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন, হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার বায়োতেই দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।